नमस्कार, स्वागत कैल कॉलिंग टीवीते, आमी तनुका। বাংলার আকাশ থেকে বিপদের মেঘ যেন কাটছেই না, আবারও রবিবার থেকে শুরু হবে টানা বৃষ্টি, চলবে বুধবার পর্যন্ত। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে জোড়া ফলায় আবারও দুর্যোগের মুখে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ। এর মধ্যে আবার বঙ্গোপসাগরে সাইক্লোন গুলাব রণংদেহী রূপে ধেয়ে আসতে চলেছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। 26 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার শক্তি বাড়াতে পারে তা। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার তা অতি গভীর নিম্নচাপের রূপ নেবে, এরপরই রবিবার সন্ধ্যায় ওড়িশা উপকূলে পৌঁছবে। গোপালপুর ও বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনম দিয়ে স্থলভাগে প্রবেশ করবে সে। অন্যদিকে রবিবার সোমবারের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা পূর্ব মধ্য উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। এটি ক্রমশ শক্তি বাড়িয়ে বাংলা ও বাংলাদেশের উপকূলে আসবে। নিম্নচাপ ঘূর্ণাবর্তের জেরে আবারও ভাসতে পারে বাংলা, বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির বরাতে। মহালয়ার আগে যে যথেষ্ট দুর্ভোগ অপেক্ষা করছে তা হাওয়া অফিসের আভাসে স্পষ্ট। সোমবার থেকে বুধবারের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার ব্যাটিংয়ে বিপর্যস্ত হতে পারে জনজীবন। যে সমস্ত এলাকা নিচু তা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। নদীও উত্তাল হবে এ সময়। শনিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন টের পাবে বঙ্গবাসী। রবিবার থেকে শুরু হবে বৃষ্টি। রবিবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ, হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়বে। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। বুধবারেও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে এদিন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাতে বৃষ্টির পরিমাণ কমবে। সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আপাতত এই বিপদ থেকে মুক্ত উত্তরবঙ্গ, সেখানে দুর্যোগের কোনো আশঙ্কা নেই। শনিবার কলকাতায় মেঘলা আকাশ থাকবে, বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 97%। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যাল কলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যাল কলিং টিভির। প্রাণে কলকাতা, কলকাতার প্রাণ।